নমস্কার বন্ধুরা আরও একবার বম্বাই ডিভিশনে সকলকে স্বাগত বন্ধুরা আজ আপার প্রাইমারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আছে অর্থাৎ আপার প্রাইমারি ভেরিফিকেশান অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেই নিয়ে এখনও সংশয় আছে পরীক্ষার্থীরা তাই তারা পৌঁছে গেছে সরকারের দোয়ারে দেওয়ারে অর্থাৎ চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্যপদ এবং আপডেট শূন্যপদ যুক্ত করে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আবেদন জমা দিলেন আপার প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থীরা মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে তারা এক সপ্তাহ ধরে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে ঘুরে ঘুরে আবেদনপত্র জমা করছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে কালীঘাট এবং নবান্ন এই দুই জায়গাতেই তারা আবেদন জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে চেয়ারম্যান সেক্রেটারি ও অ্যাডভার্টাইজারের সঙ্গে তারা দেখা করেন এরপর বিকাশ ভবনে যান এবং সেখানেও শিক্ষামন্ত্রীকে আবেদন জমা দেন এর পরের দিন ইমেলের মাধ্যমে নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে আবেদন পাঠায় এই মঞ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এপ্রিল মাসের গড়াতে নথি যাচাই প্রক্রিয়ার সময়সীমা শেষ হচ্ছে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার কথা এক মাসের মধ্যে এরপর আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ পুরো প্রক্রিয়া একত্রিশ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে কমিশনকে সূত্রের খবর হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে হাইকোর্টের মেধা দেওয়া সময়সীমার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় এসএসসি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সংগঠনের সহসভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন কমিশন যেভাবে দ্রুত অনলাইন নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছে সেভাবে প্রক্রিয়ার বাকি প্রসেস আপডেট শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পূর্ণ করার দাবি জানাচ্ছে তারা